মাসুদ রানার নায়িকা হচ্ছেন পূজা চেরি। বেশ আলোচনার জন্ম দিয়ে শুরু হয়েছিল তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে সিনেমা তৈরি যাত্রা। ঘোষণার পর কেটে গেছে অনেক সময়, এখনও শুটিংয়ে নামতে পারেননি ছবির পরিচালক সৈকত নাসির। তবে বিতর্কের পর মাসুদ রানার চরিত্রে রাশেদ রানাকে পাওয়া গেলেও বাকি ছিল এ ছবির নায়িকা নির্বাচন। জানা গেল এ প্রজন্মের মেধাবী ও চাহিদা সম্পন্ন অভিনেত্রী পূজা চেরি হতে চলেছেন দূরদর্শন এজেন্ট মাসুদ রানার পর্দা সঙ্গিনী। এরই মধ্যে তার ফটোশুটও শেষ হয়েছে। এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন সৈকত নাসির। তিনি গতকাল বৃহস্পতিবার বলেন, এই ছবির শিল্পী নির্বাচনের সঙ্গে আমি জড়িত নই, তাই বলতে পারছি না, এটা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান দেখাশোনা করছে। নায়িকা যেই হোক, তার জন্য শুভকামনা থাকবে। আশা করব পাঠক প্রিয় মাসুদ রানাকে নিয়ে সফল জার্নি হবে আমাদের। এদিকে এ ব্যাপারে জানতে পূজা চেরির সঙ্গে যোগাযোগ করা হলে বুধবার রাতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। প্রসঙ্গত কাজী আনোয়ার হোসেন রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে ঠালিউডে নির্মিত হচ্ছে দূরী সিনেমা। এর একটি পরিচালনা করবেন সৈকত নাসির। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন কে হবে মাসুদ রানার চ্যাম্পিয়ন রাসেল রানা। এ সিনেমায় দেখা যেতে পারে ঢাকা অ্যাটাক খ্যাত তাসকিন রহমানকে। এদিকে পূজা চেরি অভিনীত শান জিন ছবিগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। নতুন করে তিনি কাজ শুরু করবেন রিজিতা সিনেমায়।